কবিতার নাম হাসিওয়ালা, আর পরিচালনায় এবং প্রযোজনা আছে অদিন দেখান্ত অর্জু ভাই। আর কবিতার প্রথম হয়েছে অনলাইন কদিন আগে, আপনি করেছিলাম, সবাই দেখেছিলেন। এটা নিয়ে অনেকে অনেকরকম কিছু বলতেছেন, কিন্তু আবার আমি বলতেছি যে কবিতাটা আপনার দেখার পরে সবাই বলবেন কাজটা কেমন হয়েছে। এসো ধন্য নগরীর ধন্য দামাল, এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, বলবো এসো ধন্য নগরের ধন্য দামাল, এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি। ধন্যবাদ সবাইকে। বলেন বলেন পাতে বলেন, আসলে অভিনয় করা শুরু থেকেই আমার ভালো লাগছে, কারণ শুরু থেকেই আমাদেরকে দর্শক খুব ভালোভাবে নিয়েছে এবং খুবই প্রশংসা পাচ্ছি দর্শকের। খুবই ভালো লাগে ওনার সাথে কাজ করে এবং মুভিতে কাজ করছি আমরা একসাথে জুটি বেঁধে, দর্শক খুব ভালোভাবে আমাদেরকে পছন্দ করে, আমার খুব ভালো লাগে। আসলে আমি এখন শুধু ওনার সাথে কাজ করা নিয়েই ভাবছি, আদার্স ভাবছি না। আচ্ছা, রিয়া মনির চোখের মধ্যে পানি দেখছি, এর কারণটা কি? এখন আসলে এখানে এমন একটা বিষয় ঘটেছে আজকে, আমি মনে করি সবার চোখেই পানি চলে আসছে, কারণ একটা মানুষ এখানে আমি শুনেছি কয়েকদিন ধরেই বসে আছে এবং সে অনুসরণ করেছে হিরো আলমকে। দেখেন তার ডাকে সারা দিয়ে হিরো আলম এখানে চলে আসছে, তো সে ভরসাটা করেই হয়তো তাকে ডাক দিছে আর সে চলে আসছে। এই ব্যাপারগুলো দেখে খুবই ভালোও লাগছে এবং কষ্টও লাগছে। মাত্র 24 ঘন্টার ভিতর আপনি এসে